দর্শক, আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি এখন হচ্ছে যে এই চকবাজারে যে জায়গাটিতে আগুন লেগেছে তার ঠিক পাশের ভবনটাতে আমরা অবস্থান করছি দোতলার মধ্যে। আর এই জায়গাটি হচ্ছে ইমামগঞ্জ, যেখানে ইমামগঞ্জের নলখোলা এই জায়গাটি। আর এই জায়গাটির পাশ থেকে আমরা যে আগুন লাগছে তার ঠিক পাশের ভবনেই জাস্ট আমাদের মাঝখানে হচ্ছে শুধুমাত্র একটা দেয়াল, তার পাশে আমরা অবস্থান করছি। এখানে প্রচুর পরিমাণে ধোঁয়ার আচ্ছন্ন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আপনাদের যদি একটু দেখাতে চাই, আপনারা দেখবেন এই হচ্ছে ওয়াল, এই ওয়ালের ভিতর থেকে এইটা একটা ওয়াশরুম, ওয়াশরুমের এই যে উপর সাইডটা দেখেন এখানে যে ধোঁয়ায় ভরে গিয়েছে। আর এখানে প্রচন্ড পরিমাণে আমরা তাপ দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে তাপ উত্তাপ, আর প্রচুর পরিমাণে গরম। আর ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ভিতরে নিরলস ভাবে কাজ করছে। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এটা হচ্ছে ঠিক তার পাশের ভবন, আপনারা দেখতে পারবেন এখানে দেখেন প্রচুর ধোঁয়ায় ভরে গেছে, কারণ পাশের ভবনের এই ভবনটিতে যেখানে আগুন লেগেছে সেখানে যাওয়ার মাত্র পথ হচ্ছে একটা, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তাদের এই আগুন টোটালটা নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। আর এই আমরা এখানে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি যেখানে আগুনটা লাগে সেই জায়গাটি হচ্ছে গিয়ে ঠিক পাশের ভবনে, আর সেখানে আগুন লাগার সময় তারা সম্ভাব্য ধরেছে চারটা। তারা বলছে যে আগুনটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে নিভে গেছে, বাট এখনও 7টা বাজে, এখন পর্যন্ত আগুনের ওখান থেকে ধোঁয়া চলে আসতেছে, যার কারণে এখনও তারা ধারণা করছে যে এখানে ভিতরে আগুন থাকতে পারে। তার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে একটু দেখাতে চাই, এই সাইডে দেখবেন এখানে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নিভানোর কাজে ব্যস্ত, তারা এখনও কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন তারা কাজ আগুন নিভানোর অনেকটা নিভে গিয়েছে আমরা যতটুকু দেখেছি, কিন্তু এখনও প্রচুর পরিমাণে ধোঁয়া দেখতে পাচ্ছি, যার কারণে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এই সেটটাকে আপনাদের একটু আবার একটু দেখাতে চাই, এই যে দেখেন কি প্রচুর পরিমাণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, মনে হচ্ছে যে মেঘের অভয়ারণ্য আমরা দেখতে পাচ্ছি, একটা ধোঁয়ার লেয়ার চলে এসেছে। আর এখানে প্রচুর পরিমাণে তাপ বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু পাশের ভবনে কীরকম কী হচ্ছে সেটা এখনও দেখতে পাচ্ছি না। এখানে এই যিনি এই দোতলার এই ভবনের যিনি মালিক গোডাউনের, আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই এই গোডাউনের এখানে কী কী, এই এখানে কী কিসের কিসের গোডাউন আছে? এখানে আমাদের এটা শুধু মেলামাইন, জি মেলামাইনের পণ্য সামগ্রী আছে। আর ওই যে গোডাউনে পাশে যেখানে আগুন লেগেছে সেখানে কি ইসের গোডাউন ছিল বলে মনে হয়? ওই অন্য কোনো কাগজ আমরা দেখি নাই, ওই যে আপনার ওরা ফম টম দিয়ে ওই যে বক্স টক্স তৈরি করতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আগুনটা কয়তলায় লেগেছে আপনি কিছু দেখেছেন? দুইতলায়, শুধু দুইতলাতে। আর আগুনটা লাগার কতক্ষণের পর এটা নিভে গিয়েছে বা সন্ধ্যার পর নিভানো সম্ভব হয়েছে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধোয়ার কুণ্ডলী কিভাবে পাকাচ্ছে, এটা হচ্ছে ঠিক পাশের ভবনটা, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এখানে কিন্তু ছাদের ভিতর থেকে এই আগুনের ধোয়াটা সেটা বের হয়ে আসতেছে। এই আগুন ক্রমশ দেখতে পাচ্ছি আমরা এই ধোয়াটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখান থেকে যে ধোয়াগুলো কিভাবে আসতেছে, ক্রমশ এখন একটু একটু করে বাড়ছে। আমরা যখন এখানে প্রথম আসি সে সময়টাতে এত পরিমাণে আগুন ধোয়ার কুণ্ডলী ছিল না, এখন ইতিমধ্যে আস্তে আস্তে করে ধোয়ার কুণ্ডলীগুলো বাড়ছে। আমরা পাশের ভবনটিতে যেতে পারছি না, বাট আমরা হচ্ছে যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে যেতে পারছি না, বাট আমরা পাশের ভবন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কি পরিমাণে ধোঁয়া দেখতে পাচ্ছি, কিন্তু আগুনের কোনো সূত্রপাত, এখানে আগুনের সূত্রপাতটা কীভাবে হয়েছে তা এখনও এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তারা বলতে পারছে না, বাট কেউ কেউ বলছে আপনার কেউ সিগারেট খাওয়ার কারণে হতে পারে অথবা ইলেকট্রিসিটির কারণে হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে যে ভবনটি আছে সেখানে প্রচুর পরিমাণে এই যে মেলামাইন সামগ্রী আছে, এই এই গোডাউনগুলো হচ্ছে এখানে এরকম অনেক ধরনের প্রোডাক্টের গোডাউন তারা এখানে ছিল, বাট এখন পর্যন্ত এই ভবনটি হচ্ছে এখনও নিরাপদে আছে, কিন্তু পাশের বিল্ডিংয়ে আগুন লাগার কারণে এই ভবনটিও এখন ঝুঁকিপূর্ণ আছে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে করে এই ভবনটি সহ বাকি সকল ভবনগুলোকে তারা যেন সুরক্ষিত রাখতে পারে। আপনাদেরকে একটু দেখাতে চাই, এটা হচ্ছে যে ভবনে আগুনটি লেগেছে আমরা ঠিক তার পাশের ভবনে সিলিংয়ের উপরে আছি, এটা হচ্ছে দোতলার ঠিক পাশেই হচ্ছে আগুন। আপনাদের একটু দেখাতে চাই, এই যে দেখেন এখানে কী পরিমাণ যে ধোঁয়া বের হচ্ছে, তবে এখানে ফায়ার সার্ভিস যারা আছে
আছে তারা ধারণা করছে একটু উপরে উপরে আসেন ফায়ার সার্ভিসে যারা আছে তারা ধারণা করছে যে এটা তিনতলার সিলিং এর ওখান থেকে হয়তো আসতে পারে আমরা এখন তিনতলার দিকে যাব তিনতলা ওখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে আমরা দেখি ওখানে এখন কি পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের একটু দেখাতে চাই চলুন আমরা এখন যাব তিনতলার দিকে ধোঁয়াটা কোন থেকে আসছে এটা দেখছেন ধোঁয়া এত আসতেছিল না এখন বেশি আসতেছে আপনি একটু মাস্কটা পরে না নাহলে ধোঁয়া কিন্তু আটকে যাবে ধোঁয়াটা বেশি আসতেছে আগের থেকে সম্ভাবনা তিন তালা যদি আপনারা শিওর হয়ে থাকেন দর্শক আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে তিনতলা তিনতলায় হচ্ছে ধোঁয়ার আচ্ছন্ন এখানে প্রচুর পরিমাণে ধোঁয়া দেখতে পাচ্ছি আর এখানেও প্লাস্টিকের অনেক প্রচুর পরিমাণে যেগুলো হচ্ছে কাজে লাগে না সেই জিনিসগুলো এখানে আছে এটা হচ্ছে তিনতলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ধোঁয়া আমাদের চোখ জ্বলছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য এই তিনতলার এই সিলিং এর এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে ঠিক আগুন লাগার পাশের ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই যে একটা মাত্র গলি যেটা দিয়ে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করেছে সেই গলিটা আমরা ঠিক উপরে অবস্থান করছি আর এখান থেকে ওই যে আপনার আগুনের যেখানে আগুন লেগেছে সেখান থেকে ধোঁয়া ক্রমশ বেরিয়ে আসছে আমরা চেষ্টা করবো যেখানে আগুন লেগেছে ঠিক সেই জায়গাটা আপনাদেরকে একটু শনাক্ত করে দেখানোর জন্য আমরা দেখি দোতলার ঠিক অপোজিট থেকে দেখানো যায় কিনা